আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে করে দেখাবো পাস্তা পাস্তা, খুবই মজার। করে দেখেন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিংবা আপনাদের পছন্দের আর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এর জন্য প্রথমে পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে ফুটে ওঠার পর এতে পানিতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ। এবার দিয়ে দিব 3 কাপ পাস্তা। পাস্তাগুলোকে 12 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। প্যাকেটের গায়ে লেখা থাকে কত মিনিট সিদ্ধ করতে হবে, আপনারা দেখে নিতে পারেন। প্রতিটা প্যাকেটের গায়ে লেখা থাকে। এখানে বহু পাস্তাগুলোকে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পাস্তা নিতে পারেন। পাস্তাগুলোকে দিয়ে একটু নেড়ে দিচ্ছি। 12 মিনিট পর দেখে নিচ্ছি এগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোকে পানি ঝরিয়ে তুলে নিচ্ছি, আর এগুলোকে ঠান্ডা পানিতে ধুতে হবে না। এছাড়াও আমাদের লাগবে মাংস। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, বুকের 1.5 কাপ নিয়েছি, ছোট করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম নিয়েছি, নিয়েছি মাশরুম। আদা রসুন পেস্ট নিয়েছি 1 চা চামচ করে। টমেটো নিয়েছি 1 টেবিল চামচ। সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ। হোয়াইট সস তৈরি করার জন্য দুধ নিয়েছি 1.5 কাপ। বাটার নিয়েছি 2 টেবিল চামচ। গোলমরিচ নিয়েছি 1/4 চা চামচ। ময়দা নিয়েছি 2 টেবিল চামচ। রসুন কুচি নিয়েছি 1 চা চামচ। চুলায় প্যানে বাটার দিয়ে দেব 2 টেবিল চামচ। চুলার আঁচ লোতে রাখতে হবে, তা না হলে বাটারগুলো পুড়ে যেতে পারে। বাটার পোড়াপুরিভাবে গলে যাওয়ার পর দিয়ে দেব রসুন কুচি। রসুন হালকা ব্রাউন করে ভেজে নিব। রসুন হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ দিয়ে মিশিয়ে নিব। ময়দা আর রসুন কুচিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব দুধ। দুধ ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য আমি একটা হ্যান্ড হুইস্ক নিয়েছি। দুধ এক হাতে ডালবো, অন্য হাতে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিব, যাতে করে ময়দার দলা কিংবা লাম্পস না থাকে। হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এতে দিয়ে দিব গোলমরিচ, দিয়ে দিব 1/4 চা চামচ। পুরো হোয়াইট সসটা রান্না করার সময় আগুনের আঁচটাকে লোতে রেখে রান্না করতে হবে, আগুনের আঁচ বাড়ানো যাবে না। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর হোয়াইট সসটা রেডি হয়ে গেছে, চুলার আঁচটাকে বন্ধ করে দিব। অন্য একটা চুলায় দিয়ে দিব তেল। তেল নিয়েছি 2 টেবিল চামচ। তেল গরম হয়ে যাওয়ার পর মাংস দিয়ে দিব। প্রথমে কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসগুলোকে ভেজে নিব। মাংস কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুন দিয়েও কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে দিয়ে দিব সয়া সস, দিয়ে দিব টমেটো কেচাপ। মাংসে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। মাংসের গায়ে থেকে কিছুটা পানি ছাড়বে, এগুলোকে অনবরত নেড়ে মাংসগুলোকে সিদ্ধ করে নিব, ভাজা ভাজা করে নিব। এবার এতে দিয়ে দিব ক্যাপসিকাম, দিয়ে দিব মাশরুম 1/4 চা চামচ পরিমাণ, দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। এক 2 মিনিটের মতন এগুলোকে নেড়ে মিশিয়ে নিব, ভেজে নিব এগুলোকে সবকিছু একত্রে। মাংসগুলোকে হোয়াইট সসের সাথে একসাথ করে নিব। দিয়ে দিব পাস্তা। পাস্তা দিয়ে নিচ থেকে উপরে ভালোভাবে মিশিয়ে নেব সবকিছু। দিয়ে দিব 1 টেবিল চামচ মেয়নিজ,
सामान्य दिए दीब ओरिगानो दिए एगुलो के भालो भावे मिशिए निब। किछु एकत्रे भालो भावे मिशिए निले हुए गेलो। तो चूलार आँचटाके बंध करे दिच्छी। एर जोन्नो मजावाला चीज लागबे, आमी एखन एकटा बाटिते निये निच्छी। এখানে দুইটা স্তরে দিয়ে দিব মজারেলা চিজ। এর জন্য প্রথমে পাস্তাগুলোকে নিয়ে নিয়েছি, এর উপরে এখন দিয়ে দিব মজারেলা চিজ। মজারেলা চিজ দেওয়া হয়ে গেলে বাকি পাস্তাগুলোকে নিয়ে নেব। সবগুলো পাস্তাকে নিয়ে নিয়ে এর উপরে দিয়ে দিব এখন মজারেলা চিজ। আর মজারেলা চিজ আপনাদের পছন্দ অনুযায়ী যত খুশি এত দিতে পারেন। এর উপরে দিয়ে দিব অরিগানো। এবার এগুলোকে চুলায় কিংবা ওভেনে দিতে পারেন। চুলায় আমরা যেভাবে কেক বেক করি ঠিক একইভাবে করে নিতে হবে। আমি ওভেনে দিব 300 ডিগ্রিতে 20 মিনিটের জন্য। চুলার ওভেনগুলোতে দিচ্ছি। আপনারা যদি ইলেকট্রিক ওভেনে করতে চান তাহলে 170 ডিগ্রিতে 20 মিনিটের জন্য দিলে হবে। 20 মিনিট পর চিজগুলো পুরোপুরি গলে যাওয়ার পর বের করে নিচ্ছি। করে নিলাম পাস্তা। পাস্তা আপনারা করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের পরিচিত মানুষের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে নিয়ে। এই প্রত্যাশায় সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।